نبي كريم صلى الله عليه وسلم অসংখ্য গুণিত সুন্নাহ আছে যে সুন্নাহগুলো আমাদের সমাজ থেকে হারিয়ে গেছে সেই পরিত্যক্ত এবং হারানো সুন্নাহগুলোকে পুনর্জীবন দেওয়া দরকার ইবনে মাজার যে হাদিসটি আমি পাঠ করেছি সেই হাদিসে নবী আলাইহিসসালাম ইরশাদ করেছেন যে ব্যক্তি আমার কোন সুন্নতকে জিন্দা করবে অর্থাৎ সমাজ থেকে হারিয়ে গেছে সেটার পুনর্প্রচলন দিবে অন্যদের মধ্যে প্রচার করবে এবং তার প্রচারে তার দেখা দেখি অন্যরাও সেটা আমল করবে সমাজে সেটা পুনরায় প্রতিষ্ঠিত হবে চালু হবে এই কাজ যে করবে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে তার দেখা দেখি এবং তার বলার কারণে যত মানুষ আমল করবে ওই সুন্নাহ জিন্দা হবে তাদের সবার আমলের সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা এই সুন্নাহ জিন্দাকারী ব্যক্তিকে দান করবেন সুবহানাল্লাহ এবং যারা আমল করেছেন তাদের আমলের সওয়াবে কোনো ঘাটতি হবে এছাড়াও নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি প্রসিদ্ধ হাদিস আমরা জানি তিনি আখেরি জামানায় তার উম্মতদের মধ্যে থেকে কিছু মানুষ যারা তার সুন্নাহ জিন্দা করবে তার সুন্নাহ প্রতিষ্ঠা করবে তাদের মর্যাদা এবং ফজিলতের একাধিক হাদিসে একাধিক ওয়াদা তিনি করেছেন এবং সেরকম বহু হাদিসই আছে গোরাবা বলেছেন প্রসিদ্ধ হাদিসে ওই সমস্ত ব্যক্তিদেরকে যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর পুনর্প্রচলন দিবে তার প্রতিষ্ঠা করবে তাদের সম্পর্কে বলেছেন যে বাদাল ইসলাম ও গরীবান ওয়া সাউদু কামা বাদা ফাতুবা লিল গোরাবা এই গোরাবার ব্যাখ্যার একটি ব্যাখ্যা এটিও যে যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে জিন্দা করবে পুনর্প্রতিষ্ঠিত করবে প্রচার করবে আঁকড়ে ধরবে সেই মানুষগুলোকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোবা লাহুম তোবা লিল গোরাবা অর্থাৎ এই শ্রেণীর মানুষ তাদের জন্য শুভ সংবাদ তাদের জন্য অভিবাদন মোবারকবাদ অতএব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ সুন্নাহ যেগুলো আমাদের সমাজ থেকে হারিয়ে গেছে অথবা সেগুলোর আমল আমরা খুব বেশি একটা করি না খুব অল্প সংখ্যক হাতে গোনা দু চারজনে হয়তো করেন বেশিরভাগ মানুষ করতে ভুলে গেছেন জানা জানি নাই অথবা আমল করার অভ্যাস নাই সেরকম চল্লিশটি সুন্নার সঙ্গে আজকে আমরা পরিচিত হব ইনশা আল্লাহ মোহতরম হাজরিন মানব জাতির কল্যাণের একমাত্র পথ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণ এবং অনুসরণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাতানো পথ এবং পদ্ধতির বাইরে আর কোন সঠিক পথ থাকতে পারে না শুধুমাত্র মুসলমান নয় পৃথিবীর সকল মানুষের মুক্তির একমাত্র পথ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাতানো পথ তাকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন মানুষের মুক্তির জন্য সেটা ইবাদতের ক্ষেত্রে বলুন ইমানের ক্ষেত্রে তো বটেই সেটা নিজেদের আচার আচরণ সামাজিক কাজকর্ম দাম্পত্য জীবন ব্যক্তিগত জীবন ব্যবসায়িক জীবন রাষ্ট্রীয় জীবন জীবনের যত স্তর হতে পারে সকল ক্ষেত্রেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর অনুসরণের মধ্যেই আমাদের কল্যাণ এবং মুক্তি আছে সুন্নাহ ছাড়া অন্য যত পদ্ধতি অন্য যত নিয়ম অন্য যত রাস্তা দুনিয়াতে আছে সেগুলোকে আমরা অ্যাপ্লাই করে প্রয়োগ করে দেখতে পারি কিন্তু নিশ্চিত ব্যর্থতায় পর্যবসিত হবে আজ আর দুদিন হোক পরে হোক কিন্তু সুন্নাতের অনুকরণই আমাদেরকে একমাত্র মুক্তির রাজপথে নিয়ে যাবে ইনশা আল্লাহ অতএব আমাদের ইবাদত বন্দেগী তো বটেই ঈমান এবং বিশ্বাস তো আরও অবশ্যই সেই সাথে আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদাঙ্ক এবং তার সুন্নাকে খুঁটে খুঁটে জেনে জেনে আমল করব ইনশা তার সুন্না আমরা যদি আমল করি অনুসরণ করি তাহলে আমাদের ইহকালীন এবং পারলৌকিক উভয় জগতে আমাদের সাফল্য পদচুম্বন করবে সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাতানো পথে পদাঙ্ক অনুসরণ করে প্রতি পায়ে পা ফেলে প্রতিটি পদাঙ্ককে অনুসরণ করে চলেছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অর্ধ জাহানের বাদশাহী দান করেছেন তারা মক্কা এবং মদিনার যে অবস্থানে ছিলেন ইসলাম গ্রহণ করার আগে সেখান থেকে তুলে এনে আল্লাহ রাব্বুল আলামিন আকাশে তাদেরকে উঠিয়ে দিয়েছেন তুলে নিয়ে গেছেন তাদের মর্যাদা আকাশে আকাশ পর্যন্ত আল্লাহ তাআলা তুলে দিয়েছেন আকাশচুম্বী হয়ে গেছে তাদের মর্যাদা শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণ এবং অনুসরণের
কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ যখনই আমরা শুনব আমাদের বুঝে আসুক বা না আসুক যদি সেটি সুসাব্যস্ত হয় বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত হয় তাহলে সেই সুন্নাহর অনুসরণেই কল্যাণ আছে এতে কোনো সন্দেহ সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পেলে আর কোনো যুক্তি কোনো তর্ক কোনো লজিক আর খুঁজতে চেষ্টা করতেন না এজন্যই তারা সফলতার চূড়ান্ত শিখরে পৌঁছে গিয়েছিলেন আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে আসছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের বাইরে কিছু মানুষের এলোমেলো দেখে বলছিলেন যে যেখানে আসো বসে পড়ো খুতবা চলছিল তখন আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে প্রবেশের সময় সিঁড়ি বা এরকম কোন একটা জায়গায় ছিলেন এখনো পুরোপুরি প্রবেশ করতে পারেননি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে তিনি ওই জায়গায় বসে পড়েছেন ওই অবস্থায় অথচ ওইটা বসার জায়গা ছিল না বসার মতো পরিবেশ ছিল না সেখানে তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডেকে বলেছেন যে এই জায়গা আপনাকে বসতে বলি নাই এটা অন্যদেরকে আমি মিন করেছি আপনি উঠে এসে জায়গা মতো বসেন অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ যখন তাদের কানে আসছে কোন অবস্থায় তারা আছেন সেটা তারা বিবেচনা করার সুযোগ পেতেন না তারা অকপটে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই নির্দেশনাকে মানার জন্য প্রস্তুত ছিলেন এই আনুগত্য তাদেরকে এই পৃথিবীর রাজত্ব এনে দিয়েছে এই আনুগত্য তাদেরকে গোটা দুনিয়ার সবচেয়ে আদর্শ মানুষ আদর্শ সভ্যতা আদর্শ সমাজ বিনির্মাণের তৌফিক আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছেন শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্ধ অনুকরণের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেভাবে সুন্নতে রাসূলকে আঁকড়ে ধরার তৌফিক দান করুন মহতরম হাজেরিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমস্ত সুন্নাত আমাদের সমাজ থেকে হারিয়ে গেছে এই সুন্নাতগুলোর মধ্যে থেকে আজকে আমরা যেগুলো কথা বলতে চাই এর মধ্যে কিছু আছে যেগুলো কেন উলামায়ে কেরাম মুস্তাহাব বলেছেন যেগুলোর বিধান নিয়ে উলামাদের ভিতরে বিভিন্ন মতপার্থক্য আছে কিন্তু সেগুলোর প্রত্যেকটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা সুসাব্যস্ত এবং প্রমাণিত হয়েছে এ উপরে কোনো সন্দেহ নেই তার প্রথমটি হলো ইমাতাতুল আযা আনিত তরিক অর্থাৎ রাস্তায় যদি কেউ কোনো জিনিস ফেলে যায় যেটার কারণে আরেকজনের অসুবিধা হতে পারে কষ্ট হতে পারে একজন কলা খেয়ে কলার খোসাটা রাস্তায় ফেলে দিয়ে গেলেন কেউ স্লিপ করে পড়ে যেতে পারেন অথবা কেউ ইটের একটা আদলা রাস্তার দিকে ছুঁড়ে ফেলে রাখলেন অথবা যেভাবে হোক সেটা রাস্তায় এসে পড়ল এটাতে একজন মানুষ উষ্ঠা খেতে পারেন এভাবে রাস্তায় মানুষের কষ্ট হতে পারে এমন কোনো কিছু যদি কেউ ফেলে যায় বা কোনোভাবে রাস্তায় এসে পড়ে সেটা রাস্তা থেকে তুলে নিয়ে যথাস্থানে ফেলে দেওয়া এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ একটি নির্দেশনা এবং শুধুমাত্র এটি তার সুন্নাহই নয় এটি রীতিমত ঈমানের অঙ্গ তিনি ঈমানের অঙ্গ সম্পর্কে বলতে গিয়ে সে হাদিসে ঐতিহাসিক হাদিসে তিনি বলেছেন যে আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক ঈমানের সবচেয়ে সাধারণ শাখা হলো রাস্তায় কষ্টদায়ক কোনো কিছু পড়ে থাকতে দেখলে মানুষের কষ্ট হতে পারে এমন কিছু পড়লে সেটাকে তুলে যথাস্থানে ফেলে দেওয়া এই সুন্নাটা আমরা বেশিরভাগ মানুষই জীবনে হয়তো একবারও করি নাই রাস্তায় অন্য কেউ ফেলে গেছে আপনি সেটা তুলে নিয়ে যথাস্থানে ফেলবেন কেন কারণ এটা আপনার ঈমানের দাবি এটা ঈমানের অঙ্গ আপনি মানুষের কল্যাণকামিতার জায়গা থেকে এটি করবেন আপনি নিজে এটা থেকে দেখে নিজে সাবধানে সচেতনতার সাথে সতর্কতার সাথে এটাকে এড়িয়ে আপনি রাস্তা পার হয়ে চলে গেলেন ইমানদার এতটা স্বার্থপর হবে না হ্যাঁ কখনো আপনার চরম ব্যস্ততা আছে এ আমলটি করার সুযোগ আপনার এই মুহূর্তে নাই বিশেষ কোনো যৌক্তিক কারণ আছে সেটি ভিন্ন কথা কিন্তু যখনই আপনার সুযোগ থাকবে আপনি নিজেকে গা বাঁচিয়ে চলে যাবেন তা হবে না বরং সেটিকে তুলে নিয়ে যথাস্থানে ফেলে দিবেন এটি হলো ঈমানের দাবি এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ একটি নির্দেশনা এটি তার পালনীয় সুন্নাহ আমি ব্যক্তিগতভাবে মাঝে মধ্যে চেষ্টা করি সবসময় না পারলেও মাঝে মধ্যে চেষ্টা করি যে রাস্তায় এরকম কোনো কিছু পড়ে আছে কি না যে জিনিসটা তুলে অথবা অনেক সময় হাত দিয়ে ধরাও লাগে না পাও দিয়ে সেটাকে রাস্তার আশেপাশে এমন কোনো জায়গায় ফেলে দেওয়া যে সেখানে আর কারোর কোনো অসুবিধা হবে না এই সুন্নাহটা আমাদের সমাজে অহরহ আমল হয় আমরা এটাকে জিন্দা করবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন নাম্বার দুই সিজদাতুশ শুকর আপনার জীবনে কোনো আনন্দের সংবাদ পেয়ে গেলেন হঠাৎ করে আপনি খুব খুশি হওয়ার মতো কোনো নিউজ পেয়ে গেলেন অথবা কোনো বিপদ আপনার থেকে সরে গেল সেটাও একটা আনন্দের সংবাদ সে সংবাদ যদি আপনি পান এই সংবাদ পেলে আমরা অনেকেই মুখে আলহামদুলিল্লাহ বলি ভালো এটা কৃতজ্ঞতা প্রকাশের একটা পদ্ধতি
কিন্তু শুকরিয়া বা কৃতজ্ঞতা প্রকাশের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি পদ্ধতি আমাদের সমাজে অনেকটা বিস্তৃত হয়ে গেছে সেটি হলো সিজদাতুশ শুকর বা শুকরিয়ার সিজদা যে আপনি ওই অবস্থায় যখন সুসংবাদ পেলেন সিজদা লুটিয়ে পড়ে আল্লাহু আকবার বলে সিজদায় চলে গেলেন সুবহান রাব্বিয়াল আলা তিনবার পাঠ করে আপনি তেলাওয়াতে সিজদা যেভাবে করেন ঠিক সেভাবে আপনি সিজদাতের শুকর আদায় করলে আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা নিবেদন করলেন এই আমলটি আমাদের সমাজ থেকে অনেকটা হারিয়ে গেছে এই ভর মজলিসে যদি আমি বলি যে জীবনে সিজদাতের শুকর কখনো দিয়েছেন যে কোনো আনন্দের সংবাদ পেয়েছেন সাথে সাথে তাকবীর বলে সিজদায় লুটিয়ে পড়ে আপনি আল্লাহ তাআলার প্রশংসা আল্লাহর গুণকীর্তন আল্লাহর কৃতজ্ঞতা এটি প্রকাশ করে তারপর মাথা তুলেছেন সিজদাতের শুকর আদায় করেছেন এরকম মানুষ কজন আছে যে জিজ্ঞেস করা হয় তাহলে খুব অল্প সংখ্যক মানুষই হাত তুলবে কারণ এই সমাজটা এই আমলটাও আমাদের সমাজ থেকে বিদায় হয়ে গেছে বিস্তৃত হয়ে গেছে হারিয়ে গেছে অতএব আমরা এই সুন্নাটাকেও জিন্দা করব ইনশাআল্লাহ নাম্বার 3 কোন গুনাহ কোন অপরাধ কোন পাপ হয়ে গেছে নিজের প্রতি নিজে আমরা অবিচার করে ফেলেছি কোন অন্যায় হয়ে গেছে আমরা এরকম অপরাধের পর মনে মনে তওবা করি ফিরে আসি আল্লাহর কাছে আল্লাহর রহমতের ছায়া তলে ইস্তেগফার করি অনেক সময় আলহামদুলিল্লাহ এই আমলটা আমাদের মধ্যে আছে কিন্তু গুনাহ হয়ে গেলে অপরাধ হয়ে গেলে দুই রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে মাপ চাওয়া বা তওবা করা যেটাকে সালাতু তওবা বলা হয় এই সালাতু তওবার আমল আমাদের সমাজে খুব বেশি একটা প্রচলিত নাই অথচ এটিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ সাহাবায়ে কেরামের সুন্নাহ দ্বারা প্রমাণিত যদি কখনো গুনাহ হয়ে যায় শয়তানের প্ররোচনায় প্ররোচিত হয়ে কুপ্রবৃত্তির তাড়নায় তাড়িত হয়ে কোনো অন্যায় হয়ে গেছে যখনই সম্বিত ফিরে এসেছে হুঁশ ফিরে এসেছে আমি আমার রবের সামনে দাঁড়াতে হবে সারাক্ষণ যে রবের নিমক আমি ভোগ করছি সে রবের নিমক হারামি করে আমি অন্যায় করেছি গুনাহ করেছি হারাম কাজ করেছি আল্লাহর নাফরমানি করেছি এই বোধোদয় যখন জেগে আমার মধ্যে জাগ্রত হয়েছে সাথে সাথে আমি দুই রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে নিজের কৃতকর্মের জন্য লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে ক্ষমা প্রার্থনা করে ভবিষ্যতে না করার সংকল্প করে আল্লাহর রহমতের চাদরে আমি এসে মাথাটাকে ঢেকে দিলাম আল্লাহ তাআলার রহমতের ছায়া প্রবেশ করলাম এটা হলো সালাতু তওবা তাহলে কোনো গুনাহ হয়ে গেলে মুখে আমরা অনেকে ইস্তেগফার পড়ি অন্তর দ্বারাও করি আলহামদুলিল্লাহ কিন্তু সালাত আদায় করে তওবা এটার আমল খুব একটা বেশি আমাদের মধ্যে প্রচলিত আজকে থেকে করব তো ইনশাআল্লাহ নাম্বার 4 কোন গুনাহ কোন ভুল হয়ে গেলে সে ভুলের প্রায়শ্চিত্তের জন্য সাদাকা করা যে আমি আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য 10 20 50 100 টাকা আমি দান করে দিলাম যাকে আল্লাহ যতটুকু তৌফিক দিয়েছেন সে অনুপাতে তিনি দান করে দিলেন গুনাহ থেকে মুক্তির জন্য অন্তর থেকে লজ্জিত হয়ে নিজেকে ভৎসনা করে অনুতপ্ত হয়ে ভবিষ্যতে না করার সংকল্প তো করবই মুখে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা তো করবই এবং দুই রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব পাশাপাশি মাঝে মধ্যে তৌফিক হলে কোন কোন অপরাধের কারণে বিশেষ করে যখন মনে হবে যে অনেক জঘন্য অপরাধ আমি করে ফেলেছি তখন কিছু সাদাকা আল্লাহর রাস্তায় করে দেওয়া তওবার অংশ হিসাবে এটি আমল এই আমল আমাদের সমাজ থেকে প্রচলিত নাই বরং এটি হারিয়ে গেছে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী এটি তার গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ এবং আরো সাহাবীদের আমল থেকে এটি প্রমাণিত যে কোনো গুনাহ হয়ে গেলে কোনো ভুল হয়ে গেলে কিছু সাদাকা করে আল্লাহর কাছে মাপ চাওয়া কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার তওবার মধ্যে পদ্ধতি অনুসরণ করেছেন ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ সেই ঘটনা উল্লেখ করে বলেছেন এখান থেকে প্রমাণিত হয় যে যদি গুনাহ বা ভুল হয়ে যায় অন্যায় হয়ে যায় তখন সে অন্যায়ের প্রায়শ্চিত্ত করার জন্য তওবার অংশ হিসাবে কিছু টাকা পয়সা দান করা কিছু দান সাদাকা করা এটি মুস্তাহাব উত্তম এটিও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের আমল থেকে প্রমাণিত এটিও একটি সুন্নাহ 5 নম্বরের যে সুন্নাহটি আমাদের সমাজ থেকে হারিয়ে গেছে তা হলো আপনি যখন কোনো মজলিসে থাকবেন একটা মজলিসে আপনি বসে আছেন পরামর্শ সভা চলছে যে কোনো বিষয়ে আলোচনা চলছে আপনি মাঝে মধ্যে ইস্তেগফার বলে উঠবেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই অবসর সময়গুলোকে আমাদের ইস্তেগফার দিয়ে পরিপূর্ণ করা হঠাৎ হঠাৎ ইস্তেগফার বলে ওঠা
এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ ছিল মজলিসের ফাঁকে ফাঁকে ইস্তেগফার পাঠ করা সাহাবায়ে কেরামের সুন্নাহ ছিল এই সুন্নাহটাও আমাদের থেকে হারিয়ে গেছে আমরা মনে করি কোনো গুনাহ করলে তখন শুধু ইস্তেগফার করব না চলতে ফিরতে উঠতে বসতে আপনি কোথাও ওয়েটিং রুমে আছেন অপেক্ষা করছেন ডক্টরের রুমে প্রবেশ করবেন সিরিয়ালে আছেন আপনি অবসর সময়টা ইস্তেগফার করতে থাকবেন আজকাল আমাদের অবসর সময়গুলো আমাদের স্মার্টফোন নিয়ে গেছে আমাদের ফেসবুক ইউটিউব আমাদের থেকে কেড়ে নিয়ে গেছে এগুলো সব দখল করে ফেলেছে আমাদের এই স্মার্টফোনগুলো অথচ অবসর সময়গুলোতে আমরা প্রচুর পরিমাণে ইস্তেগফার করতে পারি চেষ্টা করব তো ইনশাআল্লাহ তাহলে বিশেষ করে কোনো মজলিসে যখন থাকব মজলিসের ফাঁকে ফাঁকে ইস্তেগফার করা এটিও গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ যা সমাজ থেকে প্রায় হারিয়ে গেছে বললেই চলে আরাবিয়ানদের মধ্যে অবশ্য দেখা যায় তারা বিভিন্ন মজলিসে বসলে ফাঁকে ফাঁকেই তারা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি অথবা দুরূদ শরীফ তারা ফাঁকে ফাঁকে বলে ওঠেন কিন্তু আমাদের সমাজে এই আমলের প্রচলন একেবারে নেই বললে চলবে আমরা ইনশাআল্লাহ বিদ্বিল্লাহ এখন থেকে কোনো মজলিসে বসে থাকলে ফাঁকে ফাঁকে হঠাৎ হঠাৎ করে আমরা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি অথবা ইস্তেগফারের যত ভাষ্য আছে সেগুলো দিয়ে আল্লাহর কাছে ইস্তেগফার করব ইনশাআল্লাহ নাম্বার 6 ওসিয়ত লিখে যাওয়া আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কারোর যদি ওসিয়ত করবার মতো কোনো বিষয় থাকে সে যেন ওসিয়ত লেখা ছাড়া রাতে না ঘুমায় সে দুই রাত রাতে ঘুমাবে না এক রাতও ঘুমাবে না অর্থাৎ রাতে সে ঘুমাবে না ওসিয়ত লেখা ছাড়া কারণ ওসিয়ত লেখা যখন লেখার মতো কোনো বিষয় যখন থাকবে তখন অনতিবিলম্বে ওসিয়ত লিখতে হবে আমাদের সমাজে ওসিয়ত লিখে রাখার এই সুন্নাহটি হারিয়ে গেছে প্রায় আমার আব্বাজান রহমতুল্লাহি আলাই তার মৃত্যুর অনেক আগে তিনি ওসিয়ত নামা লিখে সযত্নে রেখে গেছেন আমরা কেউই জানতাম না তার মৃত্যুর পর তার দাফনের পর বেশ কয়েকটা দিন পার হওয়ার পর আমার ভাই ব্রাদাররা যখন তার সব পুরাতন ফাইলটাইল ঘাটতে লাগলো তখন দেখলেন সযত্নে তিনি লিখে একেবারে সন্তানদের নাম তাদের সংখ্যা সব উল্লেখ করে তাদের সবাইকে তিনি ওসিয়ত করে গেছেন এই ওসিয়ত আমাদের সমাজ থেকে হারিয়ে গেছে ওসিয়ত আর্থিক বিষয়ে যেমন হতে পারে ওইটাই মূল এর পাশাপাশি অন্যান্য বিষয়ে ওসিয়ত হতে পারে আপনি জানেন বা আপনার ধারণা আছে যে আপনার মৃত্যুর পর আপনার সন্তানরা শিরকে লিপ্ত হবে কোনো গুনাহে লিপ্ত হতে পারে অথবা নানামুখী ফিতনায় তারা আক্রান্ত হতে পারে আপনি তাদেরকে বিশেষ কিছু গাইডলাইন করে যান ওসিয়ত করে যান জীবদ্দশা উপদেশের চাইতে লিখিত ওসিয়ত যদি রেখে যান সন্তানদের মধ্যে আপনার মৃত্যুর পরের প্রভাব পড়বে অনেক বেশি বিশেষ করে যখন আর্থিক বিষয় থাকবে সেটা তো অবশ্যই আপনাকে লিখতে হবে একটা ডায়েরিতে আপনি নিয়মিত আপনি লিখে রাখবেন আপনার পাওনা দেনার হিসাব আপনার লেনদেনের হিসাব আপনার মৃত্যুর পর আপনার সম্পদ দিয়ে কোনো একটা ভালো কাজ হোক সাদেকায়ে জারিয়া হোক মসজিদ মাদ্রাসা হোক জনকল্যাণমূলক কোনো কাজ হোক অথবা আপনার আপনার ওয়ারিস যাদের জন্য কোরআনে হিস্সা আপনার মৃত্যুর পর সম্পদের হিস্সা ঠিক করা নাই এরকম কোনো আত্মীয় যারা আছে যেমন নাতি নাতনি এদের কোনো নির্দিষ্ট হিস্সা ঠিক করা নাই তাদের জন্য আপনি অথবা অন্য কারোর জন্য আপনি ওসিয়ত করে যেতে চান যে আমার সম্পদের এই অংশ বা ওই মুখ সম্পদটা বা এই পরিমাণ টাকা আমি চাই যে আমার মৃত্যুর পর তোমরা তাকে দিবা বা ওই খাতে ব্যয় করবা এগুলো লিখে ফেলান সন্তানদেরকে সম্বোধন করে এটি সুন্নাহ এই সুন্নাহটা আমাদের সমাজ থেকে হারিয়ে গেছে আমরা যদি এখন জিজ্ঞাসা করি এই মজলিসে যে আমরা কজন মানুষ নিজেদের ওসিয়ত নামা লিখে রেডি করে রেখেছি আমার তো মনে হয় দু চারজন হাত উঠবে কিনা সন্দেহ দেখাতে পারি ওসিয়ত নামায় লিখে রেডি রেখেছেন আপনি এরকম কেউ আছেন এখানে পুরো মাহফিলের মধ্যে একজন লোক কি আছেন যে বলতে পারেন যে আমার ওসিয়ত নামায় লিখে আমি রেডি করে রেখেছি একজন আল্লাহর বান্দা পাওয়া গেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিস্তৃত হয়ে যাওয়া হারিয়ে যাওয়া এই সুন্নাহকে পুনর্জীবন দান করার তৌফিক দান করুন এরপরে ভাই সাত নম্বরের সুন্নাহ যেটি হারিয়ে গেছে সেটিকে পুনর্জীবন করা দরকার এটি হলো সবচাইতে কঠিন আজকের বাস্তবতায় আজকের যুগে সেটি হলো রাতে তাড়াতাড়ি শুয়ে পড়া এশার নামাজের পর বিলম্ব না করে দ্রুততার সাথে বিছানা চলে যাওয়া এবং ঘুমিয়ে পড়া এই সুন্নাহটা সমাজ থেকে এইভাবে হারিয়ে গেছে যে এ আমল করাটা অনেক কঠিন আমি ব্যক্তিগতভাবে আমার একান্ত কাছের আপনজন প্রিয়জন বন্ধুবান্ধবদের মধ্যে এ বিষয় নিয়ে যখনই আলোচনা করি এবং মাঝে মধ্যে নিজেদের মধ্যে প্রতিযোগিতামূলকভাবে আমরা এটা করার চেষ্টা করি তো দেখতে পাই যে অন্য অনেক আমল করা যায় এমনকি তাহাজ্জুদও পড়া যায় কিন্তু রাতে তাড়াতাড়ি শোয়াটা এটা কঠিন হয়ে গেছে আজকাল ঠিক না ঠিক যেহেতু রাতে তাড়াতাড়ি শোয়াটা সুন্নাহ আম্মাদান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকরাহুন নাওম ক্বাবলা আল আয়শা
والحديث بعده নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার আগে ঘুমাতে অপছন্দ করতেন আর এশার পরে কথাবার্তা বলতে অপছন্দ তিনি এশার পরে দ্রুততার সাথে শুয়ে পড়তেন এশার পরে দ্রুততার সাথে যদি আপনি শুয়ে পড়েন রাতের প্রথম ভাগের যে ঘুমটা বিশেষ করে রাত 10টা থেকে 2টার কথা সম্ভবত এখন গবেষকরা বলেন যে এই সময়ের ঘুমটা মানুষের স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী এই সময়ের ঘুম মানুষের শরীরে ইমিউন সিস্টেমকে স্ট্রং করে শক্তিশালী করে এই সময়ের ঘুমটা মানুষের জন্য অনেক বেশি জরুরি আমরা এই সুন্নাটা আজ ছেড়ে দিয়েছি প্রায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার পরে স্বামী স্ত্রীর আলাপচারিতা এবং একান্ত দ্বীনের কোনো ইলম মজলিস গুরুত্বপূর্ণ কোনো মজলিস ছাড়া সাধারণত রাতে এশার পরে আর কথাবার্তা বলা তিনি অপছন্দ করতেন আজকাল আমাদের সবচেয়ে বেশি আড্ডা জমে কখন 24 ঘন্টার মধ্যে সবচেয়েতে যে টাইমের মজলিসটা সবচেয়ে জমজমাট হয় সেটা কোনটা এশার পরে এমনকি নামাজীদের মজলিসে তখন সবচেয়ে বেশি জমে কারণ এশার নামাজ হয়ে যাওয়ার পরে আর কোনো সামনে নামাজ নাই সালাত নাই একেবারে রাত ফজর পর্যন্ত লম্বা সময় আছে নিরিবিলি আড্ডাপাড্ডা মারা যায় এই জন্য টেলিভিশনগুলো তো দেখবেন যত চটকদার যত আকর্ষণীয় প্রোগ্রাম আছে বেশিরভাগই সব এশার নামাজের পরে কারণ এই হাদিসটি রাতে তাড়াতাড়ি শোয়ার ফজিলতে সুন্নাহ এটি আপনার আমার জানা না থাকলে কি হবে ইবলিসের জানা আছে এজন্য সে এমন সব সভ্যতা এমন সভ্যতা এমন সংস্কৃতি সে নির্মাণ করে দিচ্ছে যে কোনোভাবে সুন্নাহ যাতে আমরা আমল করতে রাতে যদি কেউ তাড়াতাড়ি শোয় তার ফজর তো বটেই তাহাজ্জুদ পড়াটাও সহজ হবে আর যদি রাতে কেউ দেরিতে শোয় তাহাজ্জুদ তো পড়ার কথা ফজর পড়াই কঠিন এই সুন্নাহটা যদি কেউ পালন করতে পারে এই যুগে তাহলে তার দ্বারা আরো বহু সুন্নাহ পালন করা এমনকি অনেক ফরজ পালন করা তাদের জন্য সহজ হবে ইনশাআল্লাহ চেষ্টা করব তো ইনশাআল্লাহ মোবাইল ঘাটাঘাটি যত যা আছে সব আগে ফেলে ফেলে এশার পরে দ্রুততার সাথে বিছানায় চলে যাওয়া আপনি রাত জেগে যে কাজটা করবেন ওই কাজটা ফজরের পরে করেন আপনার জীবনে বরকত হবে ইনশাআল্লাহ চেষ্টা করব তো ইনশাআল্লাহ তাহলে সাত নম্বরের হারিয়ে যাওয়া সুন্নাত হলো রাতে তাড়াতাড়ি শুয়ে পড়া হারিয়ে গেছে প্রায় খুব বেশি একটা আমল নেই শহর তো বটে গ্রামেও নেই আট নম্বরের হারিয়ে যাওয়া সুন্নাত হলো এশার নামাজ এক তৃতীয়াংশ পর্যন্ত দেরি করে পড়া এই আমলটাও কিছু মাদ্রাসার মসজিদ ছাড়া বড় বড় মাদ্রাসাগুলো কেন্দ্রিক যে মসজিদ সেগুলো ছাড়া অন্য জায়গায় খুব একটা নাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশ কয়েকটি হাদিস আছে তিনি বলেছেন আমার উম্মতের জন্য খুব বেশি কষ্টকর হবে সে আশঙ্কা যদি আমার না হতো তাহলে আমি এশার নামাজকে দেরিতে পড়ার নির্দেশ জারি করে দিতাম এই হাদিস থেকে বোঝা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতেন এশার নামাজ একটু বিলম্ব করে পড়া বিলম্ব করে পড়া বলতে মধ্যরাত পর্যন্ত নেওয়া না বিলম্ব করে পড়া পর্যন্ত বলতে সর্বোচ্চ এক তৃতীয়াংশ পর্যন্ত নেওয়া এর মাধ্যমে কি হবে এশার আগে সব কাজগুলো করা সহজ হবে খাওয়া দাওয়া সব তারপর এশার নামাজ পড়ে মানুষ ঘুমিয়ে যাবে এশার আগে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাওয়া পছন্দ করতেন কেন আপনি এশার আগে যখন খেয়ে ফেলবেন তখন এশার পর তাড়াতাড়ি শোয়া সহজ হবে তাছাড়া এশার আগে যখন আপনি খেয়ে মসজিদে যাবেন জামাতে সালাত আদায় করবেন রুকু সিজদা করবেন উঠবস করবেন আপনার খাবারটা হজম হয়ে যাবে এরপর আপনি বিছানা যাবেন সেটা আপনার স্বাস্থ্যের জন্য ভালো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নার মাঝে ওই যে বললাম দুনিয়ার কল্যাণও আছে আখিরাতের কল্যাণও আছে এই জন্য ভাইরা আট নম্বরের হারিয়ে যাওয়া সুন্না হলো এশার সালাতকে একটু পরে পড়া এবং অন্যান্য সব কাজ খাওয়া দাওয়া সব এশার আগে সেরে ফেলা নয় নম্বরের হারিয়ে যাওয়া সুন্নাত হলো সম্মানিত চার মাসের সম্মান দেওয়া কোরআনে কারিমে সূরা বাকারা এবং সূরা তাওবা দুই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত চার মাস সম্পর্কে আলোচনা করেছেন আমি যদি এখন জিজ্ঞাসা করি সম্মানিত চার মাস আবার কি কোন চার মাসকে সম্মানিত চার মাস বলা হয় আমার তো বিশ্বাস যে দশটা হাত উঠবে কিনা সন্দেহ আছে সম্মানিত চার মাস কোন চার মাস বলতে পারবেন যারা বলতে পারবেন হাত তোলেন দেখি দুই তিন চার পাঁচ এত বড় মজলিসে পাঁচ ছয়টি হাত মাত্র উঠেছে তার মানে বাকি লোকেরা আমরা বেশিরভাগ মানুষ জানিও না মোহতরম হাজরিন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে কোনো খুচরা কথা বলেন নাই সব পাইকারি এবং মৌলিক কথা বলেছেন কোরআনে কারিমে একাধিক জায়গায় কোনো বিষয় যদি আলোচনা হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি সেটার ব্যাখ্যা করেন বিভিন্ন হাদিসে তাহলে বুঝতে হবে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন ইয়াসআলুনাকা আনিশ শাহরিল হারাম কিতালিন ফিহি কুল কিতালুন ফিহি কাবীর ওয়া সাদ্দুন আন সাবিলিল্লাহ অন্য আয়াতে আল্লাহ বলেছেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম এই আয়াতে পরিষ্কারভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়েছেন
যে বছরে 12টি মাস নমণ্ডল ভূমণ্ডল সৃষ্টির দিন থেকে এই গণনা চলে আসছে আল্লাহর কাছে তবে এর মধ্যে থেকে 4টি মাস হলো সম্মানিত এই 4টির মধ্যে 3টা হলো ধারাবাহিক জিলকদ জিলহজ আর মুহররম 3টি ধারাবাহিক আর চতুর্থটি হলো রজব মাস যে মাসটা এখন চলছে বর্তমানে এই 4টি মাসকে আল্লাহ পাক বিশেষ সম্মান দিয়েছেন বিশেষ মর্যাদাপূর্ণ মাস ঘোষণা দিয়েছেন আমরা জানি না মর্যাদা দেব কোত্থেকে মর্যাদা কিভাবে দেব এই মাসের এই মাসগুলো যে সম্মানিত মাস সেই কথাটা মাথায় রেখে এই মাসে অন্যান্য আমলগুলো রুটিন আমলগুলোকে বিশেষ গুরুত্বের সাথে করব গুনাহ কাজ থেকে বেঁচে থাকার জন্য আলাদা চেষ্টা করব কারণ আল্লাহ বলেছেন যালিকা দ্বীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম এই মাসগুলোতে তোমরা নিজেদের প্রতি অবিচার করবে না অর্থাৎ গুনাহের কাজ পাপের কাজ অন্য মাসের চেয়ে এই মাসে বেঁচে থাকার জন্য বিশেষ ভাবে চেষ্টা করবে তাহলে হারিয়ে যাওয়া গুরুত্বপূর্ণ একটা আমল হলো এই সম্মানিত 4 মাসের ধারণাটাই হারিয়ে গেছে সম্মান দেওয়া তো পরের কথা এটাকে আমরা পুনর্জীবন করব দিব তো ইনশাআল্লাহ সম্মানিত 4 মাস আবারো বলছি জিলকদ জিলহজ মুহররম শেষ 3 মাস আর চতুর্থটা কোনটা রজব মাস রজব মাস আর জিলকদ জিলহজ মুহররম এই 4টা মাস এই মাসগুলোকে আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন আপনি আর কিছু করতে না পারেন এই মাসগুলো যখন পার হবে তখন আপনি মাথায় রাখবেন যে আল্লাহ তাআলা এগুলোকে মর্যাদাপূর্ণ মাস ঘোষণা করেছেন এই মাসগুলোতে যুদ্ধ বিগ্রহ করতে আল্লাহ নিষেধ করেছেন অতএব ঝগড়াঝাটি থেকেও আমরা বাঁচাত বেঁচে থাকার চেষ্টা করব গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করব সাধারণ কামলগুলো বেশি বেশি করার চেষ্টা করব আলাদা কোনো নতুন কোনো আমল এই মাসগুলোর জন্য নাই অতএব সম্মানিত মাসের সম্মান দেওয়া এটিও হারিয়ে গেছে নাম্বার 10 মুহররম মাসের রোজা রাখা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফদালু সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম রমাদানের পরে সবচেয়ে উত্তম রোজা হলো মুহররম মাস আল্লাহর মাস মুহররম মাসের রোজা মুহররম মাসে নফল রোজা এটাও আমাদের সমাজে খুব একটা মানুষ রাখে না জানা জানিও নাই বিদায় কুরবানির ঈদের মাস যেটি জিলহজ মাস সে মাস চলে গেলে মুহররম অর্থাৎ বছরের প্রথম মাস যখন শুরু হবে গোটা মাসব্যাপী নফল রোজা রাখার চেষ্টা করব আমরা ইনশাআল্লাহ এরপর 11 নম্বর আমল হারিয়ে যাওয়া আমলের মধ্যে থেকে সুন্নাহর মধ্যে থেকে একটা হলো 11 নম্বরটা হলো বৃষ্টি হলে শরীর খালি করে একটু গায়ে পানি লাগানো আপনার ছাদে হোক আপনার নিজের আঙ্গিনায় হোক যেখানে তৌফিক হয় আপনি বৃষ্টির পানি একটু গায়ে লাগাবেন একেবারে জবজবা বৃষ্টিতে আপনাকে কয়েক ঘন্টা ভিজতে বলা হয় না যে ঠান্ডা লাগায় ফেলবেন বরং আপনি জামা খুলে খালি করে কিছুটা গায়ে পানি লাগাবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এটি হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কে ফজিলত বর্ণনা করেছেন এবং সাহাবীদের উৎসাহ দিয়েছেন যার কারণে বৃষ্টি যখন হয় আপনি সব সময় পারেন না মাঝে মধ্যে দুই এক সময় অন্তত বৃষ্টির পানিটা গায়ে লাগাবেন এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ তার এই সুন্নাহর মধ্যে কল্যাণ আছে আমরা আজকে বুঝি অথবা 200 বছর পরে বুঝি গবেষণার মাধ্যমে কিন্তু অবশ্যই সেখানে কল্যাণ আছে